আছেন আপনারা? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কষা রেসিপি। তো চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে চিকেন রান্না করি। চিকেন রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। এটাকে আমি মাঝারি সাইজ করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জাস্ট এভাবে করে আপনারা আপনাদের পছন্দ করে কেটে পছন্দ মতো কেটে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এই সবকিছু মাংসের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব। এতে এই মশলাটা মাংসের ভিতরে ভালো ঢুকবে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দেব। পাতিলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এটা আমি মাংসটা আমি 2 ধরনের তেল দিয়ে রান্না করব। আর দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে। আর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এতে আমি কোনো গোটা মশলা ব্যবহার করব না। আমি আজকে সব কিছু পাউডার মশলা দিয়ে রান্না করব মাংসটা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আর দিচ্ছি সামান্য পরিমাণ দারুচিনি পাউডার, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ এলাচি গুঁড়ো। এগুলো দিয়ে আমি তৈলের সাথে একটু মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এখন আমি আরো একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ মতো। লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্না ততটাই ভালো হবে।
দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা একেবারে উপরে উঠে এসেছে। এখন আমি এর ভিতরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমার দেয়া হয়ে গেছে, এখন আমি মশলার সাথে মাংসগুলো নেড়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার মাংসের সাথে মেশানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। অবশ্যই এটা গরম পানি দিতে হবে, গরম পানি দিলে মাংসের স্বাদটা অধিক থাকে। পানিটা দিয়ে আমি আবারও মাংসটা একটু নেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 5 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এখন আমি মাংসটাকে নেড়ে নিচ্ছি। খুব আলতো হাতে নাড়তে হবে, নয়তো মাংসটা ভেঙে যেতে পারে, কারণ এটা ব্রয়লারের মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে পানিটা দিয়ে আমি আবারও নেড়ে নেব। পুরোটাই আমি এখানে গরম পানি দিয়েছি, আপনারাও মাংসে গরম পানি অ্যাড করবেন। এখন আমি মাংসটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, অপেক্ষা করবো মাংসটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এখন আমি ঢাকনাটা আবার উঠিয়ে নিচ্ছি, মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে, নয়তো আবার নিচে লেগে যেতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত কাঁচামরিচ, এটা আমি ঝাল বাড়ানোর জন্য দিচ্ছি না, জাস্ট একটা ভালো ফ্লেভার আসার জন্য। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-3 মিনিট। ফিরে আসছি 3 মিনিট পর। এখন আমি দিয়ে দেবো এর মাঝে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে মাংস থেকে দারুণ একটা ফ্লেভার আসবে। এভাবে নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিচ্ছি, দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়েছে, এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে ব্রয়লারের মাংস রান্না করলে অনেক অনেক খেতে টেস্ট হয়, রুটি দিয়ে, পাঁপড়, ভাত দিয়ে, পোলাও দিয়ে, যা দিয়ে খান না কেন অনেক ভালো লাগে খেতে। এভাবে রান্না করলে মনেই হবে না যেন ব্রয়লার মুরগির মাংস খাচ্ছি আমরা। তো চলুন চার্ট করে দেখুন আপনারা, দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।
Gracias.